রাজ্যজুড়ি বিস্তৃত কার্যসূচীরে পালন বিশ্ব মহাবীর শিলারায়র 513 সংখ্যক জন্মজয়ন্তী। এয়া ডিব্রুগড়ের দৃশ্য। ডিব্রুগড় সাহিত্য সভা ভবনত সদৌ অসম কোচ রাজবংশী ছাত্র সন্থার উদ্যোগত শিলারায় দিবসৰ বর্ণিল কার্যসূচী। বিশ্ব মহাবীরক সুঁৱৰি পুষ্পাঞ্জলি অর্পণ বন্তি প্রজ্বলন করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। শিলারায় দিবস উপলক্ষে উলিওয়া হয় বর্ণিল শোভাযাত্রা। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের উপস্থিত থাকে পর্যটনের অধ্যক্ষ ঋতুপর্ণ বরুয়া, উপাধ্যক্ষ সুনীল রাজখোয়াকে ধরে বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি। বিশ্ব মহাবীর শিলারায়, মহাবীর লাচিত বরফুকন, এখেতসকলের দরে মহান বীরে আজি জাতিটোৰ শক্তি বিশ্বৰ বুকুত বিশেষভাবে প্রদর্শন করে জাতিটোক গৌরবান্বিত করেছে। শিলারায় দিবসৰ দিনা আমিনগাঁওয়ের শিলারায় উদ্যানত লোকারণ্য পরিবেশ। অসম সরকার, কামরূপ জিলা প্রশাসন আর সদৌ কোচ রাজবংশী সম্মিলনের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী অজন্তা নেওগ আর চন্দ্রমোহন পাটোয়ারী। এনেকে আগবাই লই আর আমার শিক্ষা এইবিলাক শিক্ষা আমার মানে সাবজেক্ট হিসাবে যেটা আমি আমার ছাত্রছাত্রী এইবিলাক কথা আমি পড়ার ব্যবস্থা করে দিই। আমি যেটা বীর লাচিতর আমি তেখেতক আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করবর কারণে আমি যে দিল্লিত যেটা অনুষ্ঠান করেছিল এটা এই কথাই কৈছিলোঁ যে অসমৰ আসলে ইতিহাসের নব্য মূল্যায়ন করার প্রয়োজন আছে। বঙ্গাইগাঁওয়ের বীরঝরা রাজহুয়া পুথিভঁড়ালতো আড়ম্বরপূর্ণ কার্যসূচী। অসম সত্র মহাসভা কোচ রাজবংশী সাহিত্য পরিষদে পালন করে শিলারায় দিবস। অভয়াপুরীতো বীর শিলারায়লৈ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অভয়াপুরী মহাবিদ্যালয়ের সন্মুখত বিশ্ব মহাবীর শিলারায়র 513 সংখ্যক জন্মজয়ন্তীত দেখা গল বর্ণাঢ্য কার্যসূচী। এয়া ভেরগাঁওয়ের ডিমাকুচির দৃশ্য। ডিমাকুচি আঞ্চলিক কোচ রাজবংশী ছাত্র সন্থা আর ডিমাকুচি আঞ্চলিক কোচ সম্মিলনের যৌথ উদ্যোগত অনুষ্ঠিত করা হয় শিলারায় দিবস। চিরাঙর বিজনীত মহকুমা আক্রাসর উদ্যোগত রজা বিজিৎ নারায়ণ দেব ক্ষেত্রত এইদরে পালন করা হয় বিশ্ব মহাবীরর জন্মজয়ন্তী। গোয়ালপাড়ার কৃষ্ণায়ের বেকিপুলত দুদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মহাবীর 513 সংখ্যক জন্মজয়ন্তী। দ্বিতীয় দিনের কার্যসূচী উপলক্ষে এইদরে উলিওয়া হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। এই কার্যসূচীতে কোচ রাজবংশীক জনজাতিকরণ আর পৃথক কমতাপুর রাজ্যর দাবিত আক্রাসুয়ে তীব্র আন্দোলনের হুঙ্কার দিয়ে। দুই ন্যায্যপ্রাপ্তির মূলত দাবি কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণ মর্যাদা প্রদান আর ঐতিহাসিক পৃথক কমতাপুর রাজ্য পুনর্গঠনের যে দাবি, সেই দাবির ক্ষেত্রত অসম সরকার কিংবা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হব। উদালগুড়ির রৌতার ধনশ্রী ঘাটতো কোচ রাজবংশী ছাত্র সন্থার উদ্যোগত আর উদালগুড়ি জেলা সমিতির সহযোগত বর্ণাঢ্য কার্যসূচীরে পালন করা হয় শিলারায় দিবস। এই অনুষ্ঠানত পৃথক কমতাপুর গঠন আর জনজাতিকরণের দাবি উত্থাপন করে আক্রাসুয়ে। কোচ রাজ্যের বাইরে থাকা কোচখিনির কারণেও যাতে কিবা একটা ভাল চিন্তা করে। ধুবুরীর টামারহাটর পাগলাহাটতো অবিভক্ত গোয়ালপাড়া জেলা আক্রাসু শিলারায় সেনা কোচ রাজবংশী মহিলা সমিতির উদ্যোগত এইদরেই পালন করা হয় বিশ্ব মহাবীর শিলারায়র 513 সংখ্যক জন্মজয়ন্তী। ব্যুরো রিপোর্ট, DY365।